নমস্কার বন্ধুরা, চন্দ্রিমাস বোল্ডে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব জনাইয়ের বিখ্যাত মনোহরার রেসিপি। এই মনোহরা মিঠাইটা খুব ঝটপট বানানো যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত। ট্রাই করো, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি এখানে হাফ লিটার দুধের ছানা নিয়েছি, ছানাটা আমি বাড়িতেই কাটিয়ে নিয়েছি। নিয়ে ছানাটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম ঝুলিয়ে, যাতে সব জলটা ভালোভাবে ঝরে যায়। এবার আমি হাতে এই অংশটা দিয়ে ছানাটাকে দেখো চেপে চেপে 2-3 মিনিটের জন্য মেখে নেব, যাতে ছানাটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যায় আর নরমও হয়ে যায়। ছানাটাকে 3 মিনিট সময় পর্যন্ত মেখে নিয়েছি, ছানাটা দারুণ সফট হয়ে গেছে। এবার তোমাদের নেক্সট প্রসেস দেখাবো। একটা পাত্র ইন্ডাকশনে বসিয়ে দিয়ে তার মধ্যে 1 টিস্পুন ঘি গরম করে দিচ্ছি। ঘিটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে মেখে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1টা এলাচ। খুব ভালো করে ঘি এর মধ্যে এখন ছানাটাকে মিশিয়ে দেব। লো ফ্লেমে রেখে ছানাটাকে ঘি এর মধ্যে নাড়াচাড়া করতে হবে। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। আমি মিষ্টিটা কম দিলাম, তোমরা সামান্য একটু বাড়িয়েও দিতে পারো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। ছানা আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়েছি, একটু জলো জলো টাইপের হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এর থেকে বেশি ময়দা আর দেবো না, খুব ভালোভাবে মেশাবো। ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু এর মধ্যে কোনো জলো ভাব এখন আর নেই। এবার এটাকে নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে নেব। ছানার মিশ্রণটা এখন সামান্য ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা করব না। এবার হাতের সাহায্যে চেপে চেপে 2 মিনিট সময়ের জন্য ভালোভাবে মেখে নেব। সময় নিয়ে আমি ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটা দেখো একদম সুন্দর স্মুথ হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু খুব সহজেই ছানার বল বানানো যাবে। তো এবার আমি এর থেকে ছোট ছোট ছানার বল বানিয়ে নেব। এবার হাতের সাহায্যে ছোট ছোট বলের মতো বানিয়ে নেব। তার আগে হাতে আমি সামান্য একটু ঘি মেখে নিলাম। তোমরা এই বলটা বড় ছোট নিজেদের পছন্দ মতো মাপে বানাতে পারবে। দেখো একটা কিন্তু আমার রেডি। এইভাবে সব কটা বানিয়ে নেব। এখানে 1/2 লিটার দুধের ছানায় আমার 6টা ছানার বল তৈরি হয়েছে। এবার আমাদের লাস্ট প্রসেস, একটা পাত্র ইন্ডাকশনে বসিয়ে তার মধ্যে 1/2 কাপ চিনি দিলাম, আর সেই 1/2 কাপেরও অর্ধেক আমি জল দিলাম। যতটা চিনি দেবে তার অর্ধেক জল দিতে হবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি, চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি এখানে ভালোভাবে গলে গেছে। এবার সামান্য একটু রোজ ওয়াটার দিলাম, এটা সুগন্ধের জন্য। তোমরা এখানে এলাচের গুঁড়োও দিতে পারো। ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর এই শিরাটাকে এখন 1 তারের শিরা বানিয়ে নিতে হবে। এবার চিনি শিরাটাকে দেখো পুরোপুরি এরকম বাবলস উঠতে আরম্ভ করেছে। এখানে কিন্তু এটা আমাদের রেডি হয়ে গেছে। আমি তবুও তোমাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো 1 তারের শিরা কিন্তু রেডি। দেখো হাতে সামান্য একটু অংশ নিয়ে দেখো 1 তার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এই সময় পর্যন্ত কিন্তু শিরাটাকে জাল করতে হবে। এবার আমি ইন্ডাকশনটা অফ করে দিলাম। এবার 1টা করে ছানার বল নেব, আর এই চিনির শিরার মধ্যে এটাকে গড়িয়ে দেব, যাতে চিনির এই কোটিংটা ছানার বলের গায়ে লেগে যায়। তুলে নেব প্লেটে এবং বাকি বলগুলোকেও সেম ভাবে করে নেব। প্রত্যেকটা ছানার বলকে চিনির রসে ভালোভাবে গড়িয়ে নিয়েছি। এবার চিনির রসটা গরম থাকা অবস্থাতেই আমি সামান্য ডেকোরেট করে দিচ্ছি টুটি ফুটি দিয়ে। এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিতে পারো, এটা জাস্ট ফর শো, এটা দেখতে ভালো লাগার জন্য। এভাবে 15 মিনিট রেস্টে রাখবো, তারপর সার্ভ করে দেব মনোহরা। আজ আসি বন্ধুরা, ভালো খাও, সুস্থ থাকো, টাটা।